নিউজিল্যান্ডের বিপক্ষে দলের এমন অধঃপতনের পর গম্ভীরের সরাসরি সমালোচনা করেন মাঞ্জরেকা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানান, আচারাচরণ ভালো নয় গম্ভীরে, পাশাপাশি কোথায় কেমন শব্দ ব্যবহার করতে হবে তাও জানেন না ভারতীয় হেড কোচ। ভারতীয় এই ধারাভাষ্যকার লিখেছেন, মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলা। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচারাচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কি শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদ মাধ্যম সামলা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে এসে গম্ভীর বলেছিলেন, আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।